নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতা সোমলিয়ামে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি দুর্দান্ত একটা নিরামিষ থালি নিয়ে। খুব কম সময়ে থালিটি বানানো যাবে এবং সবাই খুব তৃপ্তি করে খাবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে চলুন রেসিপিগুলো দেখে নেওয়া যাক। আমি প্রথমে বানাবো ঘি ভাত। তার জন্য আমি এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, দু তিনবার ভালো করে জল দিয়ে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। জল ঝরিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চা চামচ ঘি। ভালো করে মেখে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। পনেরো মিনিট পর কড়াইতে দিয়ে দিলাম 3 চা চামচ ঘি। ঘি গরম করে তাতে কাজু বাদাম লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি 1 মুঠো কাজু বাদাম দিয়েছি। কাজু বাদাম খানিকটা ভাজা হয়ে যাওয়ার পর 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম, সেটাও ভেজে নিলাম, নিয়ে তুলে নিলাম। এবার আমি 2টো ছোট এলাচ, শামরিচ, জয়িত্রী, দারচিনি আর লবঙ্গ একটু থেতো করে নিচ্ছি। ঘিয়ের মধ্যে থেতো করে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, ফ্লেমটা লোয়েই থাকবে। দিয়ে দিলাম লবণ আর ঘি মাখানো গোবিন্দভোগ চালটা। লো ফ্লেমে 5 মিনিট আমি এটা ভেজে নেব। পাঁচ মিনিট ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 কাপ জল। আমি 1 কাপ গোবিন্দভোগ চালের জন্য 2 কাপ জল দিয়েছি। এবার মাঝারি আঁচে ফুটে উঠতে দেব। জলটা ফুটে উঠেছে, এবার আমি ফ্লেমটা লো করে দিলাম, দিয়ে আমি ঢেকে দিচ্ছি 7-8 মিনিটের জন্য। 8 মিনিট হয়ে গেছে, চালটা যেমন সুসিদ্ধ হয়েছে তেমনি ঝরঝরেও হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। আমি শাহী গরম মশলা গুঁড়ো দিয়েছি, ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, ভালো করে মিশিয়ে নিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ, ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের ঘি ভাত। এবার বানাবো বেগুন ভাজা আর পোস্ত আলু ভাজা। আর তার সঙ্গে মুগ ডাল। আমি শুকনো কড়াইতে 1 কাপ মুগ ডাল দিয়ে 5 মিনিট লো ফ্লেমে হালকা লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি জল দিয়ে এটা একবার ধুয়ে নেব। জল ঝরিয়ে এবার আমি পর্যাপ্ত জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, লবঙ্গ, দারচিনি আর এলাচ। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মুগ ডাল আর পরিমাণ মতো জল। একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো চিনি, এটা অপশনাল। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার ডালটা ফুটে উঠেছে, এটাকে আমি 5 মিনিট ফুটতে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে। এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন। শেষে অল্প একটু ঘি দিয়ে আমি আঁচটা বন্ধ করে দিলাম। আমি বেগুনে নুন হলুদ মাখিয়েছি আর একটু চালের গুঁড়ো মাখিয়ে নিলাম। তারপর সর্ষের তেল গরম করে তাতে বেগুনগুলো ভেজে নিলাম। চালের গুঁড়ো দেয় বেশ একটু কুরকুরে হবে বেগুন ভাজাগুলো। এপিটুপিট করে ভেজে আমি বেগুন ভাজা তুলে রাখলাম। আমি আলু পাতলা পাতলা করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা এবার
সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে উপর থেকে পোস্ত ছড়িয়ে দিলাম, আবার উল্টে আবার একটু পোস্ত ছড়িয়ে দিলাম, নেড়ে চেড়ে ভেজে নিলাম, তারপর তুলে রাখছি। এবার আমি বানাবো টমেটো পনির। তার জন্য আমি কয়েকটা কাজু, এক টেবিল চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল, আর 250 গ্রাম পনির আমি টুকরো করে নিয়েছিলাম, তাতে লবণ মাখিয়ে নিলাম। এবার পনিরগুলো হালকা করে ভেজে নেব। হালকা করে পনিরগুলো ভেজে নিলাম, এবার তুলে রাখছি পনিরগুলো। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি অল্প একটু সাজিরে, একটা এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিনি, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, সেটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। রান্নাটা কিন্তু লো ফ্লেমেই করবেন। ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে অল্প একটু জল, তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, তারপর আমি 1 কাপ গরম জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঘন হয়ে গেছে গ্রেভিটা, এবার আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি, ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি বানাবো দই পটল। আমি পটলগুলো ছুলে নিয়েছি, তারপর একটু একটু করে কাট লাগিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হলুদ, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটা 15 মিনিট রেখে দেব। কড়াইতে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিলাম, তাতে আমি দিয়ে দিচ্ছি পটলগুলো। লো টু মিডিয়াম ফ্লেমে আমি লাল লাল করে ভেজে নিলাম, এবার তুলে রাখছি। এক টেবিল চামচ সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সব 1/2 চা চামচ করে। তারপর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপর আমি ফেটিয়ে রাখা 1/2 কাপ টক দই দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিলাম। লো ফ্লেমে অল্প একটু জল দিয়ে দিলাম, এবার এটা ভালো করে মিশিয়ে নিলাম। আর আমি কয়েকটা কাজু বাদাম বেটে নিয়ে একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এটা ফুটে উঠেছে, এবার তাতে আমি দিয়ে দিলাম ভাজা পটলগুলো, ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢেকে ঢেকে আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি গ্রেভির পরিমাণ মতন লবণ আর চিনি। পটলে তো লবণ মাখানোই ছিল। তৈরি হয়ে গেছে আমাদের দই পটল, অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার বানাবো কাস্টার্ড সুইট। খুবই সহজ। প্রথমে শিরা বানিয়ে নেব, 1/2 কাপ চিনি আর 1 কাপ জল। ফুটে উঠলে নাড়তে থাকবো, চিনিটা গলে গেলে অল্প একটু ফুটিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের শিরা। এবার একটা কড়াইতে আমি 2 কাপ ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিলাম, তাতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখনও ওভেনটা জ্বালাইনি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওভেনটা জ্বালিয়ে কম আছে, আমি এটাকে ঘন করে নেব। ঘন হয়ে গেছে, আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, আপনারা গুঁড়ো চিনিও দিতে পারেন, তবে গরমে চিনিটা গুলে যাবে। এবার আমি একটা বাটিতে নিয়ে নিলাম রাস্ক বিস্কিট,
সাজিয়ে দিলাম। তার উপর আমি দিয়ে দিচ্ছি চিনি শিরা, তারপর দিয়ে দিচ্ছি অর্ধেক কাস্টার্ড, আবার দিয়ে দিচ্ছি কিছু রাস্ক বিস্কিট, দিয়ে দিচ্ছি একটু চিনি শিরা, এবার বাকি কাস্টার্ডটাও দিয়ে দেব। এবার বাকি কাস্টার্ডটা দিয়ে দিলাম, উপরে ছড়িয়ে দিলাম কাজু আমন্ড আর পেস্তা কুচি আর কিছু এডিবল ফয়েল সিলভার এবং গোল্ডেন। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি কেটে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের একটা খুব সুস্বাদু নিরামিষ থালি। অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো। পুজো ভালো কাটাবেন, ভালো থাকবেন, নমস্কার। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।